নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যে 6টায় আজকে 20 আগস্ট ওয়েবল মোড় সল্টলেক সেক্টর 5 আইটি সেক্টর থেকে একটি বিশাল পদযাত্রা শুরু হয়, যা আইটি কর্মীরা সংগঠিত হয়ে শুরু করে এবং সেখান থেকে কলেজ মোড় হয়ে রিং রোড হয়ে তারা পুরো 1.5 কিলোমিটার পথ অতিক্রম করে করে শেষে এসে আরডিবির সামনে জমায়েত হন এবং কয়েক হাজার আইটি কর্মী এই মুহূর্তে একসাথে চিৎকার করছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকর যে নৃশংস ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে এবার বসে থাকলো না আইটি সেক্টর। সল্টলেকের আইটি সেক্টরের সমস্ত রকমের সর্বশ্রেণীর কর্মীরা একজোট হয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মুহূর্তে সকলের ভাষা এক, নানা বর্ণের মানুষ হতে পারে কিন্তু প্রত্যেকের ভাষা এক, উই ওয়ান্ট জাস্টিস। আজকে এই মুহূর্তে চলছে সল্টলেক সেক্টর 5 আরডিবি মোড়ে। আরডিবি মোড়ের কাছে এই মুহূর্তে কয়েক হাজারের জমায়েত এবং পুলিশ তাদের চারিদিক দিয়ে কর্ডন করে রেখেছেন এবং আপনারা প্ল্যাকার্ডে দেখতে পাচ্ছেন যে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এখানে প্রত্যেকটা মানুষ হাতে মোবাইল, মোবাইলে তাদের টর্চের লাইট দিয়ে এই প্রতিবাদ করে চলেছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন নানান জায়গাতে এই ধরনের প্রতিবাদ চলছে। গতকাল দেখেছেন হাইকোর্টের কর্মীরা এর প্রতিবাদ করেছে, আজকে দেখুন আইটি সেক্টরের কর্মীরা একজোট হয়ে এর প্রতিবাদ করছে, মহিলা পুরুষ নির্বিশেষে এই প্রতিবাদ চলছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তো আমরা আশা রাখবো যে জাস্টিস অবশ্যই নির্যাতিতা পাবে এবং তার সাথে সাথে এত লাখ লাখ মানুষের যে চাহিদা, যে সেটা অবশ্যই পূরণ হবে আমাদের দেশের আইনের মাধ্যমে, যে উই ওয়ান্ট জাস্টিস। প্রত্যেকেই বিচারের আশায়, সুবিচারের আশায় বসে আছেন এবং সুবিচার একদিন নিশ্চয়ই হবে। দেখতে পাচ্ছেন কয়েক হাজার মানুষ এখানে আমার ক্যামেরাতে যতদূর ধরছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকের ভাষা এক, প্রত্যেকের কথা এক, উই ওয়ান্ট জাস্টিস।